প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমাদের রান্নাঘর চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলে আরেকটি রেসিপি নিয়ে। বাংলাদেশিরা গরুর মাংসের ভুনা দিয়ে গরম ভাত সাথে লেবু অথবা আচার কাঁচামরিচ দিয়ে খেতে কে না পছন্দ করে। আজকে আপনাদের রান্না করে দেখাবো সেই গরুর মাংসের ভুনা। আমি এখানে 1 কেজি পরিমাণ গরু মাংস ছোট আকারে কেটে নিয়েছি। অর্ডিনারিলি যেই টুকরোগুলো আমাদের দেশে হয় বা আমরা করি তার চাইতেও একটু ছোট পরিমাণে। আপনারা বলতে পারেন যে আমরা কলিজা সাধারণত এরকম ছোট করে টুকরো করি। এটা করার মেইন কারণ হচ্ছে যে আমরা আজকে মাংসটা অনেকটা পানি ছাড়াই রান্না করব, হয়তো একটু পানি মেশাবো বাট খুব বেশি না। তো মাংস আমি অনেক আগে একবার মোরগের রান্না দেখেছিলাম, তখন আমি আপনাদের বলেছিলাম যে মাংস রান্নার সময় আমি আমার নিজের একটি স্টাইল ফলো করি এবং বেসিক্যালি ম্যারিনেট করাটাই হচ্ছে মেইন স্টেজ যেখানে মাংসের টেস্ট নির্ভর করে। সো বন্ধুরা, আমি এখন আপনাদের দেখিয়ে দিব আমি কি কি মশলা এখানে দিচ্ছি। প্রথমে আমি এখানে আমার আমি আগেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 or 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ এখানে দিয়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দিব, আমি এখানে টোটাল 2.5 টেবিল স্পুন আদা এবং রসুনের বাটা আগে পেস্ট করা ছিল সেটা সেখান থেকে আমি 1 টেবিল স্পুন আমি এখানে দিয়ে দিব। এখানে আছে 3 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, আমি পুরোটাই এখানে দিয়ে দিব। এখানে আছে 2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, পুরোটাই আমি দিয়ে দিব। আর আমি এখান থেকে 2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিব। সেই সাথে 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো আছে এখানে, আমি সেটাও দিয়ে দিব। আর 2 টিস্পুন পরিমাণ লবণ আমি দিয়ে দিব, লবণটা পরে কম বেশি করা যাবে, যদি কম হয়ে থাকে আমি আর একটু অ্যাড করতে পারবো। আর আমি এখানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিব, জাস্ট 1 টেবিল স্পুন পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিব। তারপর আমি মাংসটা মেখে নিব ম্যারিনেট করার জন্য, হাত দিয়ে ম্যারিনেট করছি কারণ এতে নাইসলি হয় ম্যারিনেটটা। এইভাবে আমি এই ম্যারিনেট করা মাংসটাকে বেশি না 10 থেকে 15 মিনিট রেখে দিব। এখন আমরা ম্যারিনেট করা মাংসগুলোকে চুলায় বসিয়ে দিব। আমি অলরেডি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ তেল ঢেলে নিব। তেল গরম হয়ে এলে আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ, 5 থেকে 6টি ফেলে রাখা কাঁচামরিচ, গোটা জিরা দিয়ে দেব। আর সেই সাথে আমি এখানে আমার বেঁচে যাওয়া যে বাকি যেই 1.5 টেবিল স্পুন পরিমাণ আদা এবং রসুনের পেস্ট আছে সেটাও দিয়ে দিব। সেই সাথে অ্যাড করব গরম মশলা, এখানে আমার তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচি এবং গোলমরিচের গুঁড়ো গোটা আছে সেটা সবগুলোই দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন না হয়ে আসা পর্যন্ত আমরা নাড়তে থাকব। সেই সাথে আমি অ্যাড করে দিব এখানে 1 টিস্পুন পরিমাণ লবণ। আপনারা দেখছেন যে পেঁয়াজগুলো অনেকটাই ব্রাউন হয়ে এসেছে। এখন আমি এখানে আমার যে ম্যারিনেট করা মাংসগুলো আছে সেটা আমি আপনাদের এখানে দিয়ে দিব, কড়াইতে দিয়ে দিব। আর
মাংস রান্না করাটা খুবই সহজ, তবে ভুনা মাংসের একটা টেকনিক আছে, সেটা হচ্ছে ম্যারিনেটটা ভালোমতো হতে হবে এবং পানি মেশানোর আগে পরে আর শেষে একেবারে শেষে উঠানোর আগে কিছু কাজ আছে যেগুলো করলে মাংসটা খুব সুন্দর হয়, সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব। এখন এই যে আমরা কষাবো মাংসটা, এই কষানোর সময় আপনার কাছে যদি মনে হয় যে তেল পরিমাণে একটু কম লাগছে বা বেশি শুকনো শুকনো মনে হচ্ছে, তাহলে আপনি কিন্তু একটু তেল অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো। আপনি যদি তেল বেশি পছন্দ করেন আপনি খেতে পারেন। আমার কাছেও এখন মনে হচ্ছে যে এখানে সামান্য আর একটু তেল হলে ভালো হয়, কষানোটা সুন্দর হবে। তো আমি এখানে আরও এক টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিব। এইভাবে আমি মাংসটা কষানোর জন্য রেখে দিব। প্রায় 15 মিনিটের মতো আমি এই মাংসটা কষাবো ঢাকনা দিয়ে, এবং 15 মিনিট পর আমি আবার ব্যাক করছি। ফিরে এলাম 15 মিনিট পর। এখন আমরা মাংসটা চেক করব। মাংস রান্নার এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে মাংস থেকে অনেক পানি উঠেছে, এবং আমি কিন্তু এখানে নতুন করে কোনো পানি মিশাইনি, এবং খুব সুন্দর একটা কালার হয়েছে। বাট আমি একটা জিনিসে সবসময় একটু ফ্লেক্সিবল, কারণ ঘরে রান্না করার জন্য আমরা সাধারণত এটা কমার্শিয়াল কোনো কুকিং করছি না। সো মশলার যে রেশিও সেটা কিন্তু আসলে ফিক্সড হওয়া উচিত না কখনোই, যে আমি আপনাকে ফিক্সড বলে দিলাম যে 1 টিস্পুন, দ্যাট মিন্স 1 কেজিতে 1 টিস্পুনই হইতে হবে কোনো কিছু। নট লাইক দ্যাট, ইট ডিপেন্ডস অন ইউ হাউ, আপনি কীভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করতে চান, আপনি কীভাবে অতিথিকে আপ্যায়ন করতে চান। সো রান্নাটা কিন্তু আসলে খুবই ফ্লেক্সিবল একটা জিনিস, এবং আপনারা আপনাদের আন্তরিকতা দিয়ে যদি রান্না করেন রান্না অবশ্যই মজা হবে। তো এই রান্নাটায় আমি অলরেডি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটু টেস্ট করে দেখেছি 15 মিনিট পর। তো আমিও আপনাদেরকে সাজেস্ট করবো যে রান্নার এই পর্যায়টা খুব ক্রিটিক্যাল একটা পর্যায়, যে মাংসটা যখন কষানো হয়ে যায় তখন আপনারা একটু টেস্ট করে দেখবেন যে কিসে কম আছে। তো আমি এখানে চেক করার পর দেখলাম যে আর একটু জিরের গুঁড়ো হলে আমাদের জন্য ভালো হয়, তো আমি একটু হালকা জিরের গুঁড়ো দিয়ে দিব, বেশি না, 1/2 টিস্পুন পরিমাণ আমি জিরের গুঁড়ো অ্যাড করেছি, এবং সেই সাথে 1/2 টিস্পুন পরিমাণ আমি মরিচের গুঁড়ো অ্যাড করেছি। কারণ এখনও আমাদের হাতে প্ল্যান্টি অফ টাইম আছে যে আমাদের রান্নাটাতে পারফেকশন আনার, আর লবণ একটু কম হয়েছে সেজন্য আমি হালকা একটু লবণ অ্যাড করবো, জাস্ট 1/2 টিস্পুনের চেয়েও কম। তো এই সবগুলো জিনিস কিন্তু আপনার রুচি মতো, আসলে এটা এমন না যে খুব ফিক্সড কিছু বা একেবারে ওই রকমই হইতে হবে যেরকম, কারণ অনেকেই অনেকভাবে আমি দেখেছি ম্যাক্সিমাম যারাই রান্না করে দেখা যায় যে কমার্শিয়ালি কোনো কিছু যখন ইয়ে করে তখন দেখা যায় যে এখানে 2 টেবিল স্পুনই হইতে হবে, 1 টিস্পুনই হইতে হবে। নো, নট লাইক দ্যাট, আপনি আপনার পছন্দ মতো রান্না করবেন। তো আমি যেহেতু এখনও অনেক পানি আছে আমি এখন আর পানি অ্যাড করবো না, আমি যেহেতু এটা ভুনা মাংস হবে বেশ শুকনো শুকনো হবে, আমি এই পানিতেই আমি এটাকে আরও 10 থেকে 15 মিনিট মাঝারি আঁচে রান্না হতে দিব, এবং প্রতি 5 মিনিট 6 মিনিট পর পর এসে নেড়ে দিব, এবং লক্ষ্য রাখবো যেন নিচে লেগে না যায়। যদি নিচে লেগে যায় তাহলে সামান্য পানি আমরা অ্যাড করব। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কীভাবে রান্নাটা করতে হয়, দেখা হবে 15 মিনিট পর। 15 মিনিট পর এখন মাংসটা আমরা সেকেন্ড টাইমের জন্য আবার চেক করব। মাংসটা পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, এখন যা আছে শুধু তেল, আমি কোনো নাড়াচাড়া করিনি, কিছু করিনি, এবং নিচে দিয়ে কিন্তু আপনারা দেখেন মাংসটা মাঝখানে মাঝখানে একটু একটু লেগেও গিয়েছে, বাট আমি কিন্তু এটাতে ওরিস না, কারণ ভুনা মাংস নিচে দিয়ে একটু একটু লাগবে, এটাই নর্মাল। এই পর্যায়ে আমি এখানে বেশি না সামান্য একটু পানি অ্যাড করব। এই পানিটা আসলে আমি যে এখন অ্যাড করব এটা জাস্ট টু মেক শিওর যে মাংসটা প্রপারলি কুক হয়েছে, ফর নাথিং এলস।
জাস্ট হাফ মাগের চাইতেও কম, হ্যাঁ আধা মগ পানি আমরা অ্যাড করি এই মগে, একটু নেড়ে দিব এবং আমরা ওয়েট করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই পানিগুলো সব শুকিয়ে না যাচ্ছে এবং নিচে দিয়ে লাগা লাগা একটা ভাব যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত। এটার স্পেসিফিক টাইম আমি আপনাদেরকে দিব না, এটা আপনারা নিজেরা অনুভব করে নেবেন যে হ্যাঁ দিস ইজ দ্য রাইট টাইম। তো বন্ধুরা আমার এই রান্নায় যখন ওই সময়টা আসবে হোপফুলি ইট শুড নট টেক মোর দেন 10 মিনিট, মাঝারি আছে, আমি আবার ফিরে আসবো। তো বন্ধুরা পানি শুকানোর পর মাছটা এখন একটু চেক করব, একদম পারফেক্টলি ডান, পানি একদমই নাই, মাংসটা জাস্ট তেলে রান্না হচ্ছে এখন। এখন এই অবস্থায় রান্না কিন্তু আসলে শেষ, যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঢাকনা ছাড়া আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বলতে পারেন হাই হিটে আমি ঢাকনা ছাড়াই জিনিসটাকে বেশ কিছুক্ষণ সিজলিং করব এবং এটাতে টেস্ট অনেকটাই ডিফার করে। এভাবে আমি নেড়ে নেড়ে এটাকে সিজলিং করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি দেখব, দেখবেন যে তেলগুলো একদম ভেসে ভেসে উঠতেছে বা তেলের একটা ফেনার মতো তৈরি হয়ে যাচ্ছে, সো সামথিং লাইক দ্যাট, একটা চেঞ্জ আপনারা লক্ষ্য করবেন। ইন টাইম আমি আপনাদের দেখিয়ে দিব জিনিসটা। সো ততটুকু সময় পর্যন্ত আমরা এভাবে নাড়তে থাকবো এবং সিজলিং করতে থাকবো। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর ঢাকনা ছাড়া এবং হাই আছে, দেখেন আমি যেটা বলেছিলাম যে মাংস থেকে দেখেন তেলটা একদম ফেনা ফেনার মতো উঠতেছে, একদম পিপিং হট, দ্যাট মিন্স ইটস নাইসলি সিজলড অলরেডি। এবং শেষ পর্যায়ে জাস্ট একটা ট্যাঙ্গি ফ্লেভার দেওয়ার জন্য আমি এখানে একটু লেমন জুস স্কুইজ করে দিয়ে দিব। সেই সাথে হালকা নেড়ে দিব, খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং রংটা খুবই সুন্দর হয়েছে। আর অবশ্যই টেস্ট করে দেখবেন যে আপনার মাংসগুলো নাইসলি কুকড হয়েছে কিনা। অবশ্য অলমোস্ট 1 ঘন্টা ধরে রান্না হচ্ছে, সো অলরেডি রান্না হয়ে গেছে। সো আমি এখন আপনাদের এটা পরিবেশন করে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের গরুর মাংসের ভুনা, শুকনা শুকনা এবং খুবই সুস্বাদু হয়েছে। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে রান্নাটি কেমন হয়েছে। আশা করি আপনারা খুবই পছন্দ করবেন রান্নাটা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। আর আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।